Hello, Assalamualaikum, good evening, good people. This is Muhammad Tashmin Rahman and welcome to another day in the house of DR. Well, আজকে I was not supposed to vlog. আমার আজকে আসলে কোনো intention নেই to vlog. But then আমি আজকে যখন হঠাৎ সন্ধ্যার দিকে বের হই, I realized that my tires were not properly inflated. I mean, there was some sort of problems with the tires and I had no clue what was actually going on. গতকালকে, on my way back home, I actually thought যে আমার টায়ারের বা আমার যে there's something called the ball joint. আমার মনে হয়েছে যে ball joint weak হয়ে গেছে বা কিছু একটা. But আজকে যখন আমি বের হচ্ছিলাম ঠিক তখনই I actually realized যে না, it was not the ball joint. Whereas it was my back tire which was creating all the problems. Ekhon, let me tell you what the problem was. Okay, so the previous owner of this bike, he fixed the back tires before. Otar motte he had put in this I don't know what they are called. I mean, screen it dekhai dibo. It should be there on the screen. Ei jinish ta chakay lagano hoyeche. But over the time jeta hoy hocche ota নষ্ট হয়ে যায় অ্যান্ড একটু সরে যায়, যে কারণে এভরি টাইম আমি এই চাকা হাওয়া দিতাম আমার চাকার হাওয়া অটোমেটিক কমে যেত, যে কারণে চালানোর সময় আমার অনেক প্রবলেম হতো। তো সন্ধ্যাবেলায় যখন আমি জিনিসটা রিয়েলাইজ করলাম, আমি সাথে সাথেই এটাকে নিয়ে দোকানে চলে গেলাম এবং সেখান থেকে আমি জিনিসটা আবার ফিক্স করে নিলাম। তো ফিক্স টিক্স করে এখন যখন আমি চালিয়ে আবার বাসায় আসলাম, আই অ্যাকচুয়ালি এনজয়েড very much enjoyed the ride. So ekhon jokhon ami bashay chole eshchi and I don't have anything else to do today, bhablam I should wax the bike jate kalke jokhon ber kori the bike is going to be all shiny and shimmery, and that is what I love when I'm riding a bike, a clean, neat, shiny bike. So ajke ar deri na kori, I'm going to go up, change my clothes, come back downstairs and I'm going to start waxing the entire bike. Or waxing te ami ki bujhai seta hocche I'm gonna polish the entire bike. To apnara video ta dekhun ebong enjoy korun. I don't think the vlog is gonna be too long, but the intention is not to make long or short vlogs. The intention is showing you what I do in my daily life, and this is what I'm supposed to do today. Well, arekta kotha ami ashole kokhoni on the vlogs bolini, সেটা হচ্ছে যে আই অ্যাম ভেরি নিউ টু বাইকিং। আমি বরঞ্চ অনেক আগেই বাইক চালানো শিখেছি, বাট আই ডোন্ট মেক আ প্র্যাকটিস আউট অফ ইট। আমি কখনোই ঢাকা শহরে তেমন একটা বাইক চালাইনি, আই মিন লাইক দ্য ম্যানুয়াল বাইকস। ঢাকা শহরের রাস্তায় আমি সবসময় গাড়িই চালিয়েছি। অ্যান্ড ওয়েল, লেট মি শো ইউ দ্য কার অ্যাগেন, দ্যাট ইজ মাই কার। ওয়েন ইট কামস টু বাইক, আমি আসলে অনেকটাই মূর্খ, আমি অনেক কিছুই আসলে জানি না। অ্যান্ড না জানার কারণে হয় কি যে সার্টেন টাইমস যখন কিছু কিছু প্রবলেমস আমার সামনে শো আপ করে, তখন আই গেট ভেরি নার্ভাস অ্যান্ড আই অ্যাকচুয়ালি গো ভেরি কনফিউজড। তো সেই কারণে দেখা যায় যে আই এন্ড আপ আস্কিং আ লট অফ পিপল অ্যাবাউট আ লট অফ থিংস। বাট রিসেন্টলি যেটা হচ্ছে আমি আসলে আমার প্রবলেমসগুলি নিজে থেকেই আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সেখান থেকেই আইডেন্টিফাই করে ফিক্স করে আই এম ট্রাইং টু লার্ন মোর অ্যাবাউট বাইক। তো চলেন আর দেরি না করি, আমি গোনা do a little bit of clean up and then I'm going to go up, change my dress. As I already told you, I'm going to get my stuff, get down and then we'll start the work. So, assalamu alaikum. তো আমি কিছুক্ষণ আগে এখান থেকে যখন গেলাম, তখন আপনাদেরকে বলে গেলাম যে কিভাবে করে আমি আমার বাইকটাকে ফিক্স করলাম। আমার ঠিক কিছুক্ষণ পরে যখন আমি উপর থেকে নিচে নামি, তখন হঠাৎ করেই দেখি বাইকের চাকার নিচে there is some sort of fluid and ঠিক তার পাশেই দেখি যে গজটা চাকার ভিতরে ইনসার্ট করা হয়েছিল দ্যাট ইজ ফলেন আউটসাইড দি টায়ার। আমি আপনাদের দেখাচ্ছি এক্স্যাক্টলি কি হয়েছিল। ওকে, তো নর্মালি আমার পিছনের টায়ারটা এখানে থাকে, তো আজকেও এখানেই ছিল। তো আমি যখন পিছনের টায়ারটা এসে দেখি, তখন দেখি হচ্ছে এটা এখানে আমার বাইকের ভিতরে যত টায়ার জেল ছিল সেটা বাইরে পড়ে আছে এবং এইটার ভিতরে যে গজটা দেওয়া হয়েছিল, লেট মি ফাইন্ড দ্যাট।
সেটা এই যে এখানে ঠিক এই জিনিসটা বাইরে পড়েছিল দিস ওয়াজ ইনসার্টেড ইনসাইড দ্য টায়ার যাতে করে লিকেজটাকে বন্ধ করা হয় তো আনফর্চুনেটলি আমার টায়ার জল কিছুটা ওয়েস্টেড দিস ওয়ান ইজ ফলেন আউটসাইড বাট ফর্চুনেটলি যেটা হয়েছিল আমার টায়ারের মধ্যে দুটা গজ ইনসার্ট করা হয়েছিল যে কারণে আমি একটু চালিয়ে দেখলাম বাইকের টায়ারের প্রেশারটা এখনও স্টেবলই আছে সো লেটস সি কালকে সকাল পর্যন্ত এটা স্টেবল থাকে কি থাকে না যদি না থাকে ইন দ্যাট কেস হোয়াট উই গোনা ডু ইজ টুমরো মর্নিং উই গোনা গো ব্যাক টু দ্যাট শপ অ্যান্ড উই আর গোয়িং টু ফিক্স দিস অ্যাগেন ইফ ইট ইজ নিডেড ওকে তো আমার বাইকটা পলিশ করার জন্য যা যা জিনিস দরকার ছিল তা আমি এর মধ্যে উপর থেকে কালেক্ট করে নিচে নিয়ে এসেছি ফার্স্ট থিং ফার্স্ট দিস ওয়ান ইজ ফর দ্য প্লাস্টিকি মেটেরিয়াল দ্যাট ইজ দেয়ার অন মাই বাইক ওগুলোকে এটা প্রপার লেভেলে পলিশ করে দিবে দিস ওয়ান ইজ ফর দি গ্লসিয়ার পোর্শনস অফ মাই বাইক যে জিনিসটা এই জিনিসটা লাগালে আমার গ্লসিয়ার যে পোর্শনগুলো আছে সেগুলো পলিশ হয়ে যাবে দিস ইজ প্লেন ওয়াটার এই ওয়াটার এটাতে স্প্রে করে তারপরে জিনিসটা আমার অ্যাপ্লাই করতে হবে তাহলে যেটা হবে উঠানোর সময় জিনিসটা আমার জন্য ইজিয়ার হবে অ্যান্ড WD-40 দিস ম্যাজিক্যাল স্প্রে ওয়ার্কস ফ্যান্টাস্টিকলি আমার কিছু কিছু বাটনস আছে এখানে যে বাটনসগুলি ওয়াশের পর ইট স্টপস ওয়ার্কিং বেসিক্যালি দেখা যায় যে ইটস নট রেসপন্ডিং কারেক্টলি অ্যান্ড কিছু কিছু জায়গা আছে যেখানে পানি পড়লে যেটা হয় হচ্ছে যে ইট স্টার্টস টু হ্যাভ রাস্ট রাস্টিংয়ের প্রবলেমটা হয় তো এই স্প্রেটা দিয়ে দিলে পরে যেটা হয় হচ্ছে রাস্টিংয়ের ইস্যু থেকে আমি বের হয়েছি এক নম্বর দ্বিতীয়ত যেসব বাটনস আর নট ওয়ার্কিং কারেক্টলি ওগুলি আবার কারেক্টলি ওয়ার্ক করা শুরু করে বিকজ ভিতরে হয়তো বা কার্বন জমে বা রাস্ট জমে যেটাই জমে না কেন দ্যাট ক্লিয়ার তো চলেন দেরি না করে কাজ শুরু করে দিন রাইট নাও দ্য টাইম ইজ অলমোস্ট অ্যারাউন্ড 11:20 অর 11:30 অলরেডি আই এম ভেরি লেট বাট লেট হইলেও সমস্যা নেই মাই ওয়াইফ ইজ ইন হোম সো আমিও যদি একটু লেট করে উপরে যাই ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার সো নাও আম গোনা সেট দ্য ক্যামেরা আউট দেয়ার অ্যান্ড দেন আম গোনা স্টার্ট ওয়ার্কিং অন মাই বাইক স্লোলি অ্যান্ড স্টেডলি ফ্রম দ্য ফ্রন্ট উই আর গোনা স্টার্ট অ্যান্ড টু দি ব্যাক উই আর গোনা গো সো লেটস সি কীভাবে করে কাজটা হয় অ্যান্ড হাউ ফাস্ট উই ক্যান গেট ইট ডান উইথ টু নাইট Okay, so the first thing that I'm going to do is eta hocche the wax. I'm going to spray a little bit of water into this. Jate kore it is easier for me to apply. But unfortunately, age kichu moila ekhane royeche jay. So I'm actually trying to clean it off. Pani diye marlam. Throw the water down. Spray a little more. And I'm sure it's ready. So let's go and start applying this. This one is the foam that you receive with the wax. So I'm gonna spray a little bit of water on this one as well jate kore etake ektu moist kora jay. Eta moist hoye gele jeta hobe hocche it's gonna be easy for me to apply the cream or the wax on the motorcycle. I mean it's not even a motorcycle, it's actually a scooty. Quite wet now. Now what I'm gonna do is I'm gonna change the camera angle and I'm gonna take the camera over there so that you guys can actually see me even better. Hello! So now we are about to start applying the wax on the motorcycle. তো এর মধ্যেই চলে আসছে মিস্টার তৌসিফ ফারাবি What's up? তো তুই হঠাৎ করে কেমনে আমি ভাবছিলাম ভাইয়া এখন নিচে ভেরি মোটা ব্লগিং অর সামথিং কিছু হ্যাঁ হ্যাঁ ঘুরতে ঘুরতে চলে আসলো ও ইউ নো হোয়াট আমি অ্যাকচুয়ালি কি করতেছি আমি অ্যাকচুয়ালি পুরো বাইকটাকে পলিশ করতেছি এন্ড ওয়াইল ডুইং দ্য পলিশিং আই পলিশটাকে আজকে রেকর্ড করতেছি তোর কি সময় আছে হাতে নাকি আর ইউ গোনা গো হোম মেবি সময় আছে তোর আম্মু কি কজ দিছ ও বাসা কল দিয়ে জানাইতে হবে ইয়া স্টপ ইউজিং মাই নেম তোমার 5 তারিখে না এক্সাম হ্যাঁ তোমার 5 তারিখে এক্সাম তোমার এক্সামের প্রিপারেশনের ব্যাপারে একটু আগেই বলছি আবার সে এখন স্কুটি নিয়ে বেড়ে গেছে
মানে সব পোলাওয়াইন সব হচ্ছে মনে কর ফাত্তারা পোলাওয়াইন নাম্বার ওয়ান ফাত্তারা পোলাওয়াইন এগুলি মাছ দিয়ে মুখ ঢেকে রাখছে দেখো না মাছ দিয়ে মুখ ঢেকে রাখছে তুই যে শোনা হাই দে আইডেন্টি ফাত্তারা কোথাকার এক নম্বর যাও বাসায় যাও পড়াশোনা করো শিওর যদি চাও আসতে তাহলে আসতে পারো যদি পড়াশোনা তোমার শেষ হয়ে থাকে Oh, so by the way, guys, this is the scooty that actually got me into the scooty world. I mean, like, ei jinish take, ei scooter take, ami chalatam age. Eta amar khalamunir scooter. It's a Mahindra Gusto. Onek comfortable ekta scooty. Etate ashole boshe chalay shob kichu kore. Etate it's so much fun. Khub reliable ekta scooty for the city, for city riding actually. Etar pori. We went and got that one and waiter for we went and got that one so yeah this is exactly how I got into scooty the Mahindra Gusto hotat kore I don't know what happened he's actually calling me ki hoyeche re basically amra shobai dekhi gari dupor biral shoe thake shiter karone oh shit holy shit that dog was right on top of oh bancho Bancho, just look at this. Oh my goodness. Last year what happened was, last year amar gari erokomi ekdin baire theke ashi. Aishe amar gari ta sundor kore ami park kore. And suddenly what happens is, porer din sokale jokhon ami ashchi, I regretted every bit of what I did the other night. Because ami gari cover kore ni, and cover na korar karone jeta hoyechilo hocche, the car hood was warm and all the freaking dogs got on top of my car scratched it out as if it was their personal property pura destroy kore diye then left the car and oitake fix korar jonno I had to waste another 15,000 just to repaint bolte you have noise coming up because that guy is trying to start the bike hey What the heck, dude? You're on camera. Balis, aste. Eta ne kintu khub gentle. Be very gentle with this. Eta kintu pagol. Eta kintu prochur poriman torque. Aste aste jai. Eta kintu prochur torque. I'm telling you. Ami niye eta re khub shabdhane chale. Ja. It's okay. Go. Aste aste jai. Thik ache. Aste. This one has so much of torque in it. Disturbing level of torque. Well, amartar abar ekta different story. Eta hocche abar rastar raja. Etar hishab kitabe different. My goodness, I'm already soaking wet right now. Ami matro, I took all the scooters that I have and took it to the other side. And shei jinish take sob scooter guli ekshathe rekhe I did a little photo shoot. ওইটাও হয়তো বা এক দুই দিনের মধ্যে আমি আপনাদের দেখাবো সো এখন আবার আই এম গোনা গেট ব্যাক টু ওয়ার্ক অলরেডি সোকিং ওয়েট লেটস নট ডিলে ইট এনি মোর শুরু করতে না করতেই একটু মিস্টেক যে জায়গায় আমার প্লাস্টিক পলিশ লাগানোর কথা ছিল সেখানে আমি কার পলিশ লাগাই Well, so I'm finally done with
applying both the plastic wax and also the body wax. এখন যেটা করতে হবে সেটা হচ্ছে I have to wipe the body wax off. I have already finished doing the plastic portion. Now I will be doing the rest of the body and then inshallah the work will be done. So let's not waste any more time. Oh my god, I'm sweating. And the other part is the final touch. So, actually, what I'm gonna do is kapotake just pulled up and then I'm gonna do the last bit of polishing. My future kids, if I don't know which year this is right now, but whatever year this is, I'm very sure you have your own privileges, you have your own car, you might have a different sort of a bike or a scooter or whatever, you know, jetei ache na keno oi year of time e jai ache na keno, if it is your own, please make sure that you take care of it. Nijer hate take care korba. Oi time e tumra jokhon boro hoye gecho, I don't know if you still have drivers and chauffeurs and whatnot. If you have drivers and chauffeurs, even though নিজের কাজটা নিজেই করবা, ইফ ইউ হ্যাভ টু টেক ইয়োর ভিহিকল ফর আ ওয়াশ, টেক ইট ইউর সেলফ, ডু ইট উইথ সিনসিয়ারিটি, দ্যাট পিস দ্যাট ইউ নো দ্যাট ভিহিকল ইজ ইয়োর্স অ্যান্ড দ্যাট ভিহিকল ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, সো নিজের রেসপন্সিবিলিটিকে নিজেই পূরণ করবা, দেখবা জীবনে কখনো কারোর জন্য তুমি আটকায় থাকবে না, কখনো তুমি আটকায় থাকবে না। তো চলো এখন আমার বাইকের final finishing to happen. So after the finishing is done, we are gonna head off to our home. Okay, so finally the work is done. Shop kichu shesh, I've done all the polishing and everything what is needed, and what I felt was necessary was covering the bike. Amar ager ekta vlog e eta ami already bolechi that I have to cover my bike because ekhane bike tar upore moila pore and I hate cleaning it again and again and again. So jai hok na hok, my work is complete for today. Ei bole ajker vlog ta shesh korchi. I hope you enjoyed the vlog, and if you watched this vlog till here, then please don't forget to subscribe and leave a comment below so that I know if I am doing things correctly or not. তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। এ বলে আজকের জন্য জানাচ্ছি বিদায়, আসসালামু আলাইকুম।